নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আগামীকাল মঙ্গলবার যোগ থাকছে সৌভাগ্য যোগ, চিত্রা নক্ষত্র এবং সাতি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। অভিজিৎ মুহূর্ত 11:37 থেকে 12:23 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। আর রাহুকাল আগামীকাল থাকছে আপনার 3:04:30 পর্যন্ত, কিন্তু রাহুকাল থাকছে বৈকাল 4:30 পর্যন্ত রাহুকাল থাকছে। আর আপনাদের আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। তবে আমি প্রতিদিন একটি কথা বলি, ভিডিওটির আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন, কারণ যারা অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমি রাশি জানি না, সেই রাশি জানি না সেক্ষেত্রে আমি কি করব, আমার নামের অক্ষর দিয়ে আমি জানতে চাইছি যে আমার আগামীকাল প্রাপ্তি হবে কি না। তো এবার আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল কোন কোন নামের অক্ষর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোকপাতটা করব। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, আপনারা ভিডিওর আলোচনাটা অবশ্যই শোনার চেষ্টা করুন। শুধুমাত্র রাশির নাম বা টার্গেট নাম্বার বা শুভ সময়টা শুধু শুনলে হবে না, আপনাদেরকে টোটাল ডিটেলসটা কিন্তু জানা একান্তই দরকার। দেখুন, বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, আমি কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কোন জায়গাটা আমি বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনাদেরকে বলছি সেটা আপনারা আগে জানুন, বুঝুন, তারপরে এগান। কারণ এই যে রাহুকালটা যেটা বলছি, রাহুকালে কোনো শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, এবং এর পাশাপাশি আপনার জন্মচকে চারটি ভাব, ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতার ভাব, এই চারটি ভাবের অবস্থান কেমন আছে। শুধুমাত্র আপনি রাহু রক্ষা কবচ পরে নিচ্ছেন, শনি রক্ষা কবচ পরে নিচ্ছেন, আপনার ক্ষেত্রে দরকার আছে কি না, অর্থাৎ এটা কিন্তু জানা দরকার। তবে আপনার কিন্তু কোন কোন জায়গাকে আপনাকে পাওয়ার দিতে হবে, শুধু কবচ পড়লে শুধু হবে না, কবচের জায়গাটা আপনার দেখা দরকার, আপনার ক্ষেত্রে কোন কবচটা দরকার। আপনিও আছেন, আমার ক্ষেত্রে রাহু কবচ দরকার, কিন্তু আপনার ক্ষেত্রে অন্য একটি কবচ কিন্তু ভালো চমৎকার কাজ করতে পারে, সেটা কিন্তু জানা আগে দরকার। এবং সর্বোপরি হচ্ছে ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্য ছাড়া কোনো কিছু সম্ভব কিন্তু নয়। এই জন্য আমি একটি কথা বারবার বলি যে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, প্রাপ্তি আপনার ক্ষেত্রে নিশ্চিত হবেই হবে। দেখুন, অনেকেই প্রচেষ্টা করছে প্রাপ্তির জন্য, বাধা আসছে। কেন বাধা আসছে, কিসের জন্য বাধা আসছে, আমার ক্ষেত্রে কখন প্রাপ্তির সম্ভাবনাটা আছে, কোন কোন ইয়ার থেকে কোন ইয়ারের মধ্যে আমার, এবং কোন কোন মাসগুলো আমার ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো এবং ফর্চুনা নাম্বার, ডেস্টিনি নাম্বার, এই জায়গাগুলো কিন্তু জানা একান্তই দরকার। তবে বলা যাবে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কোন সময় আছে। এবার আমি আপনাদেরকে জানাই নামের অক্ষর দিয়ে। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, এল দিয়ে যদি আপনার নামের অক্ষর শুরু হয়, আগামীকাল আপনার প্রাপ্তি নিশ্চিত। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 4, এল, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3, এরপর যেটির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়,
আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনাদের টার্গেট নাম্বার 6। অর্থাৎ এই যে নামের অক্ষরগুলো আমি দিচ্ছি বিশেষভাবে ইম্পর্টেন্ট, যে নামের অক্ষরগুলো বলা এই জন্য বারবার বলছি, ভিডিওটি বারবার শুনুন বুঝুন তবে এই গান ডিসিশনটা আপনি নেবেন। না আমার ভিডিওটি দেখছেন ডিসিশন নিয়ে নিচ্ছেন সেটা না, আপনার জন্মছক যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই অবশ্যই হস্তরেখা বিচার করুন। হস্তরেখা বিচারে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আছে কি না আছে সেটা কিন্তু বলা কিন্তু সম্ভব। শুধু আপনি ভিডিও দেখে যাচ্ছেন করলে হবে না, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করা কোন জায়গাটাকে স্ট্রং করতে হবে, আপনার ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি পারমিট করছে কি না সেটা দেখা দরকার, কোন ইয়ারগুলো আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুন নাম্বার এই জায়গাগুলো কিন্তু চিনে নিন। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়। এবার আমি আসি রাশির নাম অনুযায়ী, অনেকে রাশির নামের জন্য অপেক্ষা করে, সৌভাগ্য যোগ কিন্তু আছে। আমি একটি কথা বলি, কপালকে ঠিক করুন, ভাগ্যকে ঠিক করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। আগামীকালের প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে 12:37 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 8। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:05 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষের পর সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের শুভ সময় 11:44 থেকে 12:56 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সিংহর পর সেটি হচ্ছে আপনার দুর্দান্ত প্রাপ্তি আছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল সুপার টুপার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় দুপুর 12:15 থেকে 1:22 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে শুরু করে 12:46 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। তাই প্রত্যেককে আমি আবারও বলবো, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস, এখানে আপনারা জন্মকুণ্ডলী বিচার করাতে পারবেন। সম্পূর্ণ এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ফোন না করে যত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন ততদিক কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।